প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়াচ্ছে, আমরা অবশ্যই খুশি যে এরকম বিধায়ক আরো আগে হওয়া উচিত ছিল। এবার হচ্ছে প্রতিবন্ধী মানুষগুলো যে আশায় মানুষকে নির্বাচন করে, ভোটের সময় তাদের ভোটের দাম আপনারাও দেখছেন, আপনারাও দেখাইছেন যে হচ্ছে ভোটের সময় আমাদের কত আদর করে ডিএম বিডিও, এ কত আদর, আর যেই ভোট শেষ, এই যে করোনার আবহাওয়ার সময় রাজ্য সরকারের টান বিলি হলো, গোটা পাড়ায় সবাইকে দিয়ে বেড়াইল। আমি ব্যক্তি বড় লোক, ঠিক আছে, আমাকে দেয়নি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে দেয়নি। পরে এসে চেয়ারম্যান পরে 7 দিন পরে এসে দিয়ে গেছে। কোন চেয়ারম্যান? এই প্রশাসক। আচ্ছা, কাজেই বিধায়ক যে কাজটা করছে, আমি মনে করি বিধায়ক যদি এইভাবে লোকের সাথে যোগাযোগ করে খুব ভালো কাজ করবে। বিধায়ক বলতে কোন বিধায়কের কথা বলছেন? নতুন বিধায়ক সৌমেন রায়। আমরা বলবো আমাদের যে সমস্যা আছে 10 বছর ধরে যেটা মিটলো না, চান্দোলের সমস্যা, আমরা যাব বিধায়ককে জানাবো, আগে প্রশাসনিক লেভেলে আমরা ঠিক করে নেই, আরেকবার ঝাড়া দিয়ে নেই, এরপর হবে নবান্ন অভিযান। কারণ কান্তি দেখ বলা হয়েছে যেহেতু করোনা আবহাওয়া চলছে, তাই যে করোনা না মিটলে তো আর জমায়েত করা যাবে না। আচ্ছা, বিধায়কের কাছে আপনাদের কী কী প্রস্তাব রয়েছে, কী কী দাবি রয়েছে? আমাদের প্রস্তাব অনুযায়ী যা কোঠা পাবেন, 25% প্রতিবন্ধী উন্নয়নে খরচা করার কথা আছে, ওনার কাছে প্রস্তাব আমরা দেব যে প্রতিবন্ধীদের অর্থটা যেভাবে অপচয় হতো, আগের বিধায়করা অপচয় করে গেছে, সেইভাবে অপচয় না করে এদের উন্নয়নের জন্য কিছুটা স্বাবলম্বী করার জন্য ব্যবস্থা করে। এই যে আপনার মন্ত্রী আছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, ওনার মাধ্যমেই আমি ওনার কাছে যাব, যাই বলবো যে আমাদের যে অধিকার, সেই অধিকারের আইনটা আপনাদের সরকার 2016 সালে লোকসভা রাজ্যসভায় পাশ করছে, পশ্চিমবঙ্গে লাগু হচ্ছে না সব রাজ্যে লাগু হচ্ছে। আপনারা বিরোধী দল, আমাদের অধিকার নিয়ে আপনারা বিরোধিতার জন্য রেডি হন, আমরা রাস্তায় দেখে নেব, রাস্তা আমাদের, রাস্তায় আমরা আছি, সারা জীবন থাকবো, কারণ আমরা বিধায়কও না, আমরা মন্ত্রীও না, আমরা প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধীদের সাথে।